জনাব খাইরুজ্জামান বাবু চোরের মতো প্রতিদিন এসে বাসায় ঢোকেন, ভাবখানা এরকম যে আমারে ফাঁকি দিতে পারবেন। ভাড়া বাকি দুই মাসে, গত মাসে বললা এই মাসে পরিশোধ কইরা দিবা। কই এই মাসও তো শেষ হইতে চলল। দেখেন চাচা, আমি চোরও না ছ্যাচোরও না, আপনার টাকা বাকি রেখে আমি পালাই যাব। অনেকদিন অপেক্ষা করছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, টাকা পাওয়া যাবে। এই কথাটা তো অন্তত 10 বার তুমি বলছো, বলো নাই? আর সময় দিব না, 5 দিন। এই 5 দিনের মধ্যে না হইলে এরপর এরপর কি করবেন আপনি? এই গলা নিছে যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করব, আর যে গরু দুধ দেয় না তার আমি টলারেট করব না। কান কাটা রমজান ভাইরা বলবো 2000 টাকা ধরাই দিয়া যে এই আমার ভাড়াটিয়া মারধর করা বাইর করে দেন। বাহ, এটাই তো বাকি ছিল, তাই না? বাকি টাকা তোলার জন্য ওই বাকি কাজটা আমি করব। মনে রাখো সময় 5 দিন। হ্যালো, এই নাম্বার থেকে কিডনি চেয়ে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে।